নমস্কার। নিউজ সুইজারল্যান্ডের চটপট খবর খবরে সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি মনিকা। উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে দ্বিতীয় সেমিস্টারে এক ছাত্রীকে কলেজের সামনে থেকে অপহরণ করার অভিযোগ দায়ের হলো উদয়পুর মহিলা থানায়। চার মাস অতিক্রান্ত হওয়ার পর অনেক খোঁজাখুঁজি করে আজ পর্যন্ত কোনো হদিশ পায়নি অপহৃত 16 বছর নাবালিকা কন্যার পিতামাতা। মেয়ের খোঁজ পাওয়ার জন্য অন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন তারা। বিলোনিয়া থানার পুলিশ একটি অল্ট্রো গাড়ির পিছু ধাওয়া করে ঋষিমুখ ব্লকের গজারিয়া দেবীপুর এলাকাতে গাড়িটিকে আটক করে উদ্ধার করে 3 কার্টন ফেন্সিডিল। ধর্মনগর থানার আকস্মিক অপারেশনে প্রায় 15 লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার 2। ড্রাগস কারবারিদের দৌরাত্ম পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন জনগণের। ড্রাগস কারবারিদের দৌরাত্ম দিনের পর দিন বেরিয়ে চলেছে বামুটিয়া পুলিশ ফাঁড়ি এলাকায়। সোমবার রাজধানী বটপুকুর আপনজন ক্লাব এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে অমৃত 2.0 প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। গতকাল রাতে করিমগঞ্জ থেকে আসাম পুলিশ বিলুনিয়া থানাতে হাজির। মানব পাচারের মামলার সূত্র ধরে গ্রেপ্তার আসামে নিয়ে যায় 2 অভিযুক্ত যুবককে। মণিপুর ইস্যুতে আগরতলায় বিক্ষোভ। মণিপুরে জাতি হিংসার প্রতিবাদ জানিয়ে সোমবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা সরকার সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রাজধানীর উত্তর গেট একটি বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এখনকার মতো সর্বোচ্চ খবর একেবারে এই পর্যন্ত। পরবর্তী আপনার জন্য অবশ্যই চোখ নিউজ।